নতুন করে সংস্কার করে খুলে গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খোশবাগান এলাকায় রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পর্ষদ। 1312 খ্রিস্টাব্দে ঐতিহ্যবাহী এই সাহিত্য পর্ষদটি তৈরি হয়েছিল। ভগ্নপ্রায় সাহিত্য পর্ষদের ভবনটি সাহিত্য পরিষদের সদস্যদের অর্থানুকূলে এটি সংস্কার করা হয়। ফিতে কেটে সাহিত্য পর্ষদের উদ্বোধন করেন সংস্থার সভাপতি আইনজীবী মুরারী মোহন কুমার। সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী জানান, এইদিন প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তিনি আরও জানান, এইদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আজকে আপনারা জানেন যে বর্তমানের সাহিত্য পরিষদ ভবন এটা ঐতিহাসিক জায়গা, রাজ আমলে প্রতিষ্ঠিত, 1312 খ্রিস্টাব্দের এটা স্থাপিত হয়েছিল। আজকে এটা ভগ্নস্তূপ অবস্থায় পড়েছিল। আমরা একটা মিটিংয়ের মাধ্যমে যারা সাহিত্য পরিষদের সদস্যরা মিলিত হয়েছিলাম ডিসেম্বর মাসের 26 তারিখ, তখন থেকে আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম। মুরারী মোহন কুমার প্রেসিডেন্ট হয়েছিলেন, আরও অনেকেই কমিটিতে আছেন। আমরা সেই কমিটির মাধ্যমে এটা সংস্কার শুরু করেছি। ব্যক্তিগতভাবে প্রচেষ্টায় এই যে সংস্কারটা করা হয়েছে, আমার পাশে অনেকেই ছিলেন এবং সদস্যরা এই সংস্কার করে এটা সাহিত্য পরিষদ ভবনটা বর্তমানে সাহিত্য চর্চার জন্য ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গেল। আমরা সরস্বতী পুজো এবার করেছি, আপনারা অনেকে এসেছেন। আজকে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কারের পর উদ্বোধন করেছেন মুরারী মোহন কুমার, আমাদের আইনজীবী, আমাদের সভাপতি এবং আমি সম্পাদক, আমরা যে উদ্বোধন করলাম। আজকে একটা মিলন মেলা, দুপুরবেলা একটু খাবার দাবার ব্যবস্থা আছে এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। 21শে ফেব্রুয়ারি আমরা এখানে ভাষা শহীদ দিবস পালন করব বিকেল 4টের সময়। আজকে প্রথমেই আপনারা জানেন যে কোকিলকণ্ঠী ভারতবর্ষ নয় পৃথিবীর যে গৌরব লতা মঙ্গেশকর, উনি প্রয়াত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আমরা প্রথম অনুষ্ঠান শুরু করেছি এবং আমাদের এক সহসভাপতি সুভাষ সামন্ত, উনিও প্রয়াত হয়েছেন, তার প্রতি আজকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবার বর্তমানের সাহিত্য চর্চা, রাজ আমলে যেটা প্রতিষ্ঠিত হয়েছিলেন, বিজয়চাঁদ মহাতাপ এটা তৈরি করেছিলেন, এটা আবার খুলে দেওয়া হলো বর্তমানবাসীর যারা সাহিত্য চর্চা করেন নিয়মিতভাবে প্রত্যেক মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার এখানে সাহিত্যের বাসর বসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।